ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অলিন্দ যুদ্ধের শহীদ হিসাবে বিখ্যাত অগ্নিযুগের বিপ্লবী বাদল গুপ্ত। 1930 সালের 8ই ডিসেম্বর কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়ে বিনয় বসু এবং দীনেশ গুপ্তের সঙ্গে শহীদ হয়েছিলেন তিনি। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের হয়ে তরুণ বাদল গুপ্তের এই অভিযান ও আত্মাহুতি বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে আজও সমানভাবে উজ্জ্বল হয়ে আছে। 1912 সালে অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর এলাকার অন্তর্গত পূর্ব শিমুলিয়া গ্রামে বাদল গুপ্তের জন্ম হয়। এই অঞ্চলটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। বাদল গুপ্তের আসল নাম ছিল সুধীর গুপ্ত এবং ডাকনাম ছিল বাদল। পরবর্তীকালে তার ডাকনামই জনমানসে পরিচিতি পায়। বাদল গুপ্তের বাবার নাম অবনী গুপ্ত, তার কাকা নরেন্দ্র গুপ্ত ও ধরণী গুপ্ত মুরারিপুকুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে সাজা পেয়েছিলেন। পরিবারের মধ্যেই এক বৈপ্লবিক পরিবেশে ছোট থেকে বড় হওয়ার সুবাদে শৈশব থেকেই বাদলের মনে স্বাধীনতা সংগ্রামের বীজ উপ্ত হয়েছিল। ছোট থেকেই বাদল গুপ্ত ছিলেন অসীম সাহসী ও দুরন্ত স্বভাবের। পড়াশুনোর পাশাপাশি খেলাধুলার প্রতিও তার বেশ মনোযোগ ছিল। পরিবারে বাবা মার কাছ থেকেই তার প্রাথমিক শিক্ষার সূত্রপাত ঘটে। তারপর প্রাথমিক পড়াশুনো শেষ হলে তিনি ভর্তি হন বিক্রমপুরের বানারীপাড়া স্কুলে। স্কুলে পড়াশোনার সময় থেকেই তৎকালীন দেশীয় রাজনীতি, স্বদেশিকতা এবং বৈপ্লবিক আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বাদল গুপ্ত। সারা ভারত জুড়ে সেই সময় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। স্বাধীনতা সংগ্রামের এই বিপুল জোয়ার থেকে অনেকেই নিজেকে দূরে রাখতে পারেননি, বাদল গুপ্তও তার ব্যতিক্রম নয়। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বাঘা যতীন প্রমুখ বিপ্লবীদের জীবনের কথা পাড়ায় পাড়ায় আলোচিত হতো। আর অন্যান্য কিশোর তরুণদের মতো বাদল গুপ্ত মাঝে মাঝে বিপ্লবীদের নিয়ে লেখা বিভিন্ন বই সংগ্রহ করে মনোযোগ সহকারে পড়তেন। বানারীপাড়া স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে এসেই স্বদেশী রাজনীতিতে হাতেখড়ি হয় বাদল গুপ্তের। বানারীপাড়া স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেন ছিলেন বিপ্লববাদী দলের সদস্য। নবম দশম শ্রেণীতে পড়ার সময় নিকুঞ্জ সেনের অনুপ্রেরণায় বাদল গুপ্ত যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনে। বেঙ্গল ভলেন্টিয়ার্সের ঢাকা শাখার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে অল্প দিনের মধ্যেই বিপ্লববাদী দলের একজন সংগঠক হয়ে ওঠেন বাদল গুপ্ত। 1928 সালে ব্রিটিশ সরকার বিপ্লবীদের একের পর এক আন্দামানে দ্বীপান্তরে পাঠাচ্ছিল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বৈপ্লবিক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি সশস্ত্র গুপ্ত বিপ্লবী সংগঠন। সুভাষচন্দ্র বসুর অনুমোদনে এই সংগঠনের দায়িত্বভার অর্পিত হয় সত্যগুপ্তের উপর। এই সত্যগুপ্তের উদ্যোগে ও অনুপ্রেরণাতেই বাদল গুপ্তের পাশাপাশি যোগ দিয়েছিলেন বিনয় বসু ও দীনেশ গুপ্ত। 1929 সাল থেকে 1930 সালের মধ্যে দীনেশ গুপ্তের প্রশিক্ষণে এই সংগঠনের বিপ্লবীরা ডগলাস, বাজপেয়ী প্রমুখ অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। 1930 সাল নাগাদ ব্রিটিশ সরকার বিপ্লবী আন্দোলন ও ভারতের স্বাধীনতা সংগ্রাম দমনের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সত্যগুপ্ত প্রমুখদের গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করে এবং অসংখ্য সশস্ত্র বিপ্লবী, অহিংস আন্দোলনের স্বেচ্ছাসেবক বন্দী হয়ে আলিপুর জেল ভরে ওঠে। ফলে জেলের মধ্যে সৃষ্টি হওয়া অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য রাজবন্দীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে শুরু করেন। কয়েকটি দাবি নিয়ে জেলের মধ্যেই শুরু হয় আন্দোলন। আর এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য ব্রিটিশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসনের নির্দেশে নির্মমভাবে বন্দি বিপ্লবীদের উপর লাঠিচার্জ শুরু করে। এই ঘটনা জানার পরে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সকল বিপ্লবী একযোগে সিদ্ধান্ত নেন কর্নেল সিম্পসনের হত্যার। সেকেলে কলকাতার ডালহৌসি স্কোয়ারের রাইটার্স বিল্ডিংয়েই ব্রিটিশ শাসকদের সচিবালয় ছিল, আর এখানেই সিম্পসন বসতেন নির্দিষ্ট সময়ে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের পক্ষ থেকে রাইটার্স বিল্ডিং আক্রমণের পরিকল্পনায় বিনয় বসুর নেতৃত্বে অভিযানে সামিল হন বাদল গুপ্ত।
1930 সালের 8ই ডিসেম্বর দুপুর 12টা নাগাদ সামরিক পোশাক পরে বাদল গুপ্ত, বিনয় বসু এবং দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়েন। রাইটার্স বিল্ডিংয়ের একটি ঘরে কারা বিভাগে সর্বময় কর্তা ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসন কর্মরত ছিলেন। সিম্পসনের ব্যক্তিগত সহকারীকে ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করে বাদল গুপ্ত, বিনয় বসু এবং দীনেশ গুপ্ত সিম্পসনের দিকে 3টি রিভলভার তাক করে পরপর 6টি গুলি চালান। এই সময় বিনয় বসু সিম্পসনকে উদ্দেশ্য করে বলেছিলেন, প্রে টু গড কর্নেল, ইওর লাস্ট আওয়ার ইজ কামিং। সিম্পসনের পাশাপাশি গুলির আঘাতে আহত হয়েছিলেন জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন। এরপর ঘর থেকে বেরিয়ে এলোপাথারি গুলি বর্ষণ করতে করতে তারা তিনজনে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় ছুটে বেড়াতে থাকেন। পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্যাগ এবং সহকারী ইন্সপেক্টর মিস্টার জোন্স এই আক্রমণ প্রতিরোধ করার জন্য ছুটে আসেন এবং কয়েক রাউন্ড গুলিও ছোড়েন তারা। উভয় পক্ষের মধ্যে বিনয়, বাদল, দীনেশের এলোপাথারি গুলির মুখে দাঁড়াতে না পেরে তারা পালিয়ে যান। রাইটার্স বিল্ডিংয়ের আক্রমণের খবর পেয়ে পুলিশ কমিশনার চার্লস ডেগার্ড ছুটে আসেন এবং ডেপুটি কমিশনার গার্ডেন সাহেব সশস্ত্র বাহিনী নিয়ে আসেন রাইটার্সে। উভয় পক্ষের গুলিবর্ষণে বহু ইংরেজ কর্মচারী নিহত হন। বিনয়, বাদল ও দীনেশ ক্রমে অপ্রতিরোধ হয়ে ওঠেন। ব্রিটিশ পুলিশ তাদের সঙ্গে না পেরে ওঠায় গোর্খা বাহিনীর সাহায্য নেয়। গোর্খা বাহিনীর সঙ্গে 3 বিপ্লবীর প্রত্যক্ষ যুদ্ধ চলে অনেকক্ষণ। এরপর এক সময় বিনয়, বাদল ও দীনেশের রিভলভারের গুলি শেষ হয়ে যাওয়ায় তিনজনে মিলে একটি ফাঁকা ঘরে ঢুকে তাদের সঙ্গে থাকা সাইনাইড মুখে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরে মৃত্যু নিশ্চিত করতে তারা প্রত্যেকেই নিজের কপালে বন্দুক তাক করে গুলি চালিয়ে দেন। সেই মুহূর্তেই বাদল গুপ্তের মৃত্যু হয়। বিনয়, বাদল ও দীনেশের এই সংগ্রামকে ঐতিহাসিকরা অলিন্দ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। ভারতের স্বাধীনতার পরে বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তের নামানুসারে কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম পাল্টে রাখা হয় বিনয়, বাদল, দীনেশ বাগ, সংক্ষেপে বিবাদী বাগ।